আমার ছোট বোন মিশন যাওয়ার আগে সবাই যাতে মনে থাকে তার জন্য এমন একটা জায়গাতে এমনভাবে লিখে রেখে গেছে যাতে সবার মনে থাকে। তো ঠিক এটা জানলা, আর আমরা যেখানে বসি একদম সামনের দিকে সবাই বসি, আর ঠিক তার সামনের দিকটাই এই জানলা। এখানে এখানে খোকন দাদা, সাবিনা বাবু এবং শামিমাদি সবার জন্য একটা করে বার্তা দিয়ে গেছে, আর সেটা এই জানলায় আঠা দিয়ে লাগিয়ে রেখেছে। ঠিক কেমন এখানে আমার বার্তা। খোকন দাদা, তুমি একটা ডায়েরি নিবা আর একটা ওয়াচ নিবা, দিব একজনকে, মানে ওর বান্ধবীকে দিবে। ঠিক তেমনই সাবিনা বাবু, মানে আমার মেজো দিদির কথা বলা হয়েছে, তুমি একটা কালো শাড়ি নিবা আর পেটিকোট নিবা একটা কালো, আর আমার জন্য 1000 টাকা দিয়ে পাঠাবা, মিষ্টি 20টা, মোট 300 টাকা। নেক্সট শামিমাদি, তুই একটা মানে ছোট মোটামুটি মানে সেম এজ, তুই একটা রিং নিবি আর কানে দুল 10 জোড়া, মালা একটা, আমার জন্য ওয়াচ নিবি, ঠিক, আর নারকেল তেল, এটা যাই হোক। তো এত কিছু লিখে রেখে গেছে, এগুলো মিশনে যাওয়ার সময় ওর জন্য নিয়ে যেতে হবে। আর ঠিক আমরা যেখানে বসি, বসার এই সামনের দিকে সুন্দর করে লিখে রেখে গেছে, এখানে বসে যাতে সবার চোখের সামনে পড়ে, এইখানে জুম করে দেখাচ্ছি, এইভাবে কিন্তু লিখে রেখে গেছে।